রাজধানীবাসীর জন্য জাতীয় চিড়িয়াখানা কতটা কাঙ্ক্ষিত বা বিনোদনের তা প্রধান ফটকের এই দীর্ঘ সারি দেখেই বোঝা যায়। দীর্ঘ 7.5 মাস পর খুলে দেওয়ার প্রথম সকালেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল চিড়িয়াখানায়। ভালো লাগছে, সিংহ মামা আর টাইগার আমার খুব ভালো লাগলো। খুব ভালো লাগছে এই কারণে, বিশেষ করে এতদিন এই লকডাউন থাকার পরে আজকে খুলছে। আর মনটা একদম মানে কেমন যেমন বোর হয়ে যায় সবাই, বাচ্চা সবাই এখানে আসার পরে। আর মনটা খুব যেমন নতুন কিছু জীবন ফিরে পাইছি এরকম একটা মানে আনন্দ অনুভব হচ্ছে। করোনার সংখ্যাটা আছে কিন্তু থাকলেও এখন মনে একটা জোর পাচ্ছি যে আগের চেয়ে হয়তো অনেক কম, আর সেই দূরত্বটা বজায় রেখে চলার চেষ্টা করতেছি। দর্শনার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় রেখেই সবাইকে মাস্ক পরা, শরীরের তাপমাত্রা মাপা, ফটকে স্যানিটাইজেশনের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ভিতরেও একই ব্যবস্থা রাখা হয়েছে। তবে এসব নির্দেশনা মানছেন না অনেকেই। স্বাস্থ্যবিধি তো সম্পূর্ণ মানা হচ্ছে না, বাট চিড়িয়াখানা কর্তৃপক্ষ থেকে যেমন হাত ধোয়ার জন্য ওরা পানির ব্যবস্থা করেছে, সাবান দিয়ে রেখেছে বিভিন্ন জায়গায়, তারপরে ওইখানে গেটে দেখলাম মার্ক করে রেখেছে যে এন্টার করার যেখানে। তো সেই হিসাবে হ্যাঁ, ওনারা ওনাদের প্রচেষ্টা 100% করেছে, বাট আমরা যতটুকু মানছি আর কি সেই হিসাবে। মানা তো অবশ্যই উচিত ছিল, কিন্তু ওনারা ওনাদের চেষ্টা করছে এবং আমরা যতদূর পারছি, যতটুকু আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলা সম্ভব হচ্ছে না, যতটুকু আমরা ডিস্টেন্স মেনটেন করতে পারছি চেষ্টা করছি যতটুকু সম্ভব হচ্ছে আমাদের পক্ষে আর কি। না ঠিক আছে, মানে যেরকমভাবে মানে হাতে স্যানিটাইজার, হ্যান্ড স্যানিটাইজার, পায়ে জুতা পরিষ্কার, সব কিছু ওনারা ঠিক মতনই করতেছে। খুব ভালো পরিবেশ চলতেছে। এভাবে হইলে মানে ঠিক মতন মানুষ ঘুরতে আসলেও খুব ভালো মানে কমফোর্টেবল করবে আর কি। এখন আমাদের বাংলাদেশে যে দর্শনার্থী মানে কি বলবো আসলে সবাই তার মেনটেন করে চলে না, চললে খুবই ভালো হতো। আশা করি সবাই মেনটেন করে চললে খুব ভালো হবে। চিড়িয়াখানা খুলে দেয়া দর্শনার্থীদের জন্য সুখবর হলেও দীর্ঘদিন বুনো পরিবেশে অভ্যস্ত হওয়া পশুপ্রাণীদের জন্য ছিল কিছুটা বিরক্তিকর অভিজ্ঞতা। অনেক প্রাণীকেই খাঁচার ভিতর গুটিসুটি মেরে থাকতে দেখা গেছে, অনেকেই আবার হিংস্র হয়ে ওঠে। প্রাণীদের স্বাচ্ছন্দ্যের পরিবেশ ধরে রাখতে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়েছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। কোভিড-19 উপলক্ষে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে, সেই দিকটা বিবেচনায় আমরা এটার উপর বেশি জোর দিয়েছি। এই হিসেবে আমরা যে প্রস্তুতি নিয়েছি সেটা হলো যে আমরা যেখানে টিকিট করবে, যেখানে লাইনে দাঁড়িয়ে ভিতরে ঢুকবে সেই জায়গাকে আমরা লাল মার্কিং করে দিয়েছি 3 ফিট দূরে দূরে। আমরা যখন ঢুকবে থার্মাল স্ক্যানার দিয়ে আমরা দর্শনার্থীদেরকে টেম্পারেচার আমরা পরীক্ষা করছি। 60 ঊর্ধ্ব বয়সের মানুষকে আমরা ডিসকারেজ করছি তারা যাতে ভিতরে প্রবেশ না করে। তারা ভিতরে প্রবেশ করে প্রথম যে কাজটা করতেছে সেটা হলো আমাদের ফুটপাতের ব্যবস্থা করেছি, সেখানে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করেছি। আমরা বিভিন্ন মোড়ে মোড়ে আমরা স্বেচ্ছাসেবক নিয়োগ করেছি এবং একমুখী পথ অনুসরণের জন্য আমরা মার্কিং করেছি, সেটা তারা অনুসরণ করছে। কেউ খাদ্য নিয়ে ঢুকতে পারবে না, ভিতরে কোনো ধূমপান করতে পারবে না, এবং পুরা চত্বরটা আমি CCTV ক্যামেরার আওতাভুক্ত আমি করেছি। এছাড়া বিভিন্ন জায়গায় রাস্তার মোড়ে মোড়ে আমরা সচেতনামূলক ব্যানার স্থাপন করেছি। ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে কোভিড-19 সম্পর্কীয় যে স্বাস্থ্যবিধি এটার জন্য আমাদের প্রচারণা, আমাদের মাইক আছে সারা চিড়িয়াখানা জুড়ে, আমাদের বিভিন্ন জায়গায় মাইক আছে সেখানে প্রচারিত হচ্ছে বারবার। প্রথমেই আমরা বলে নিচ্ছি যে মাস্ক ছাড়া, যার মাস্ক নাই তাকে টিকিট দেওয়া হবে না, যার টিকিট নাই সে ভিতরে ঢুকতে পারবে না, অর্থাৎ মাস্ক ব্যবহারটা বাধ্যতামূলক। দর্শনার্থীদেরকে বিনয়ের সঙ্গে অনুরোধ জানাবো তারা যাতে স্বাস্থ্যবিধিটা পরিপূর্ণভাবে মেনে চলে। এদিকে রোববার থেকে খুলেছে দেশের বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র। প্রথম দিনেই সুন্দরবন ভ্রমণে এসেছেন পর্যটকরা। ভিড় জমেছে মোংলার পিকনিক স্পটগুলোতেও। মৌলভীবাজারের মাধবকুণ্ড জলপ্রপাত ও রেইন ফরেস্ট খ্যাত লাউয়াছড়া জাতীয় উদ্যান এবং প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কও খুলে দেয়া হয়েছে। সংক্রমণ এড়াতে দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।